Sir, 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 sir. Ar ki sir, 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 sir. Gari start de jana. Sir, dangerous ekta ghotona ghote geche to. Je darai riche tar to pani na sir. Soyabin tel. Thukku thukku sir. Petrol, petrol. What? Hey, what na sir? Petrol dile phut kore dile jay. Ki bole? Asha sir. Dangerous ghotona. Oi den sir. Assalamu alaikum Raisul sahab. Kemon achen apni? Oi chele. Ke tumi? Ki chao ekhane? সরগার সামনে থেকে আমি কে আমি কে আমি কে আপনার ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস করেন জান আপনার কোম্পানিতে চাকরি নেওয়ার জন্য আমি 3 লাখ টাকা ঘুষ দিয়েছি 3 লাখ টাকা আর আপনার ম্যানেজার কি করছে আমার চাকরিটা খায় দিয়ে ও চাকরিটা ওর শালারে দিয়ে দিয়েছে এইটা আমি মেনে নিতে পারবো না এইটা সমাধান আমি চাই আমাকে এখন টাকা দিবেন আর নাহলে আমার চাকরি দিবেন এটা একটা সমাধান আজকে করবেন নাহলে আমি এখান থেকে 1 ইঞ্চি নড়বো না এই সকল ফালতু কথা বলার জন্য তুমি আমার গাড়ির সামনে দাঁড়িয়েছো এক্ষুনি যদি পুলিশে কল দেই তাহলে বুঝবে মজা একটা কল হলে আমি কিন্তু আমার শরীরে এক্ষুনি আগুন লাগিয়ে দিব আপনাদের দুজনের ফোন ছুঁড়ে ফেলুন ফেলুন বলতেছি ফেলুন স্যার দেখ ফোন আজকে এই মুহূর্তে আপনার কাছে দুটো অপশন আছে হয় আমাকে চাকরি দিবেন না হলে আমার টাকা ফেরত দিবেন নাইলে আমি কিন্তু তা নাইলে কি করবি শরীরে আগুন জ্বালাই দিবি জ্বালা ওকে রিজভি সাহেব আপনার ড্রাইভার যেহেতু বলছে তাহলে আমি গায়ে আগুনটা লাগাই দিতেছি এই যে পেট্রোল ঢালা শেষ এখন জাস্ট দাঁড়ান কি করি দেখি লাইটারটা তো আগুন ধরতেছে না এই না দেখো বাবা তোমার পোস্টে তো জয়েন হয়ে গেছে আর কিছুদিন পর ভ্যাকেন্সি হলে তোমাকে ডাকবো ঠিক আছে যাও হ্যাঁ সোনা বাবা লক্ষ্মী বাবা না না তা হবে না আপনি এই কোম্পানির মাথা এর সমাধান আপনাকে এখনই করতে হবে হয় আমাকে টাকা দিবেন না হলে আমার চাকরি দিবেন আর কোনো কথা শুনতে চাই না বাবু হ্যাঁ স্যার আমার শরীরটা কেমন যেন করছে রে স্যার ওর মাথাটা ঘুরছে দেখো বাবা তোমার টাকা পয়সার ফেরতের ব্যাপার তো আর এটা একটা অফিসিয়াল প্রসিডিউর আছে একটা অফিসিয়াল লেনদেন আছে তুমি বরং অফিসে আসো সেখানে গিয়ে আমরা কথা বলবো ঠিক আছে বাবা না 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 তা হবে না আমাকে একটা চাকরি দেন নাহলে আমার একটা বিয়ে করায় দেন পারবেন পারবেন কি কি বলছিস এসব এই ছেলে বিয়ে কি মামা বাড়ির আবদার যে বললেই হয়ে গেল তোমার একটা দাবি মেনে নেব না তুমি যা পারো করো ওকে তাহলে আপনিও শুনে রাখেন মিস্টার রিজবি আজকে আমার এই আত্মহত্যার জন্য আপনি দায়ী থাকবেন এই যে আপনার গাড়ির উপরে আমি ওইটা বসলাম এখন আমি আমার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগাই দিব স্যার আপনি কি পানি খাইবেন আরে আমার পানি দেওয়া লাগবে না লদিন কে ফোন কর ফোন করব স্যার ফোন তো নাই ওই যে ফোন নাই তো ওই যে দিয়ে আসলাম না